বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আল্লাহর অনুগ্রহে ভালো আছি। শিরাবা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহন আব্দুল আওয়াল, সহকারী শিক্ষক শিরাবা উচ্চ বিদ্যালয় কালিয়াপুর গাজীপুর। আজকে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি সমস্যা সমাধান করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এখানে আছো, একটু যত্ন সহকারে মনোযোগ সহকারে যদি খেয়াল করো, তাহলে এই সমস্যাটি কিভাবে সমাধান করছে তোমরা বুঝতে পারবে। সমস্যাটি হলো, কোনো আসর 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা, আসল মুনাফার 8/3 অংশ হলে আসল মুনাফার হার নির্ণয়। কিন্তু এখানে খেয়াল করতে হবে যে এই প্রশ্নের মধ্যে আমার কি কি তথ্য দেওয়া আছে, কি আমাকে বের করতে হবে, কি উপায়ে এই সমস্যাটি সমাধান করা যায়, এটাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। তাহলে তো খেয়াল করো যে কোনো আসন, আসন যদি বলা যায়, কোনো আসন 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা, 3 বছর খাটানোর পরে আমরা 5,500 টাকা পাবো। এটাতে সন্দেহ আছে যে মুনাফাটা আসলে 8/3, মুনাফা আসল যা আছে এটা 8/3, তাহলে আসল এবং মুনাফার হার নির্ণয় করো। তাহলে চলে যাচ্ছি আমরা এর সমাধান করতে হবে। সমাধান সমাধান করতে কয়েকভাবে করা যায়। আমি আমার মতো সহজ ভাবে যেভাবে করলাম সেই পথে চলছি। কিভাবে দেখো আমরা করা যাচ্ছে, মনে করি আসলে 8/3 অংশ, মুনাফা আসল এর 8/3 অংশ, আসল এর 8/3, 8/3, অর্থাৎ মুনাফা 8/3, এরপর 3 টাকা পেয়ে অতএব মুনাফা শুরু হবে 11 টাকা মুনাফা আসল আমরা পেয়েছি। 11 টাকার ভিতরে আসল কত টাকা আছে? আসল আছে 8 টাকা, আর মুনাফা আছে 3 টাকা। আর আমাদের টাকা হলে
আমরা জানি I equal to P N R. এর সূত্র আমরা জানি মনে আছে I equal to P N R. আমাদের হাতে কার মান বের করতে হবে? R এর মানটা আমাদের বের করতে হবে। বা আমরা এটা কি বলতে পারি যে R equal to I by P N. যেহেতু আমাদের P এর মান, N এর মান এবং I এর মান জানা আছে, বা R equal 1500 4000 এখন আমাদের বের করতে হবে শতকরা ইনটু 100% আমরা 100% দিলাম এখন দেখো আমরা এটাকে আমরা কিভাবে করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যদি আমরা এই যে আমরা উপরে 100 ফেলে বসালাম এটা কিন্তু আমাদের জানতে হবে 100% এই পার্সেন্টের জন্য 100 দিতে আসি আমি ইচ্ছে করলে এখানে কিছু 100 দিতে পারি তার মানে কি ধর এবং লব কিছু যদি আমরা 100 গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রে কিন্তু আমরা 100 করতে পারি বা আমরা যদি এটা বসে করি আর ইকুয়াল এখন দেখো আমরা আপনারা যার যার সুবিধা মতো কাটবেন কিভাবে কাটলে সেটা করে নেবেন আমাদের জানা সময় জানা আছে আমরা এদের মানটা আর আর এর মানটা কিভাবে করতে পারি তাহলে অবশ্যই তোমরা কিভাবে আমরা বের করেছি এটা বুঝতে পেরেছি তুমি ইচ্ছা করলে এটাকে অন্য ভাবে করতে পারো সেটা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে তুমি এটাকে আমি যখন ধরেছি আসলে 8 টাকা তুমি ইচ্ছে করলে সেখানে আসলে 100 টাকা ধরলো কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে কিন্তু শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানে আছো এই নিয়মে যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় বসে বসে চেষ্টা করলে অবশ্যই পারবে আশা করি তোমরা চেষ্টা করবে এবং তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে এই চিন্তা তোমাদের মাথায় আছে তোমরা যে যেখানে আসো সুস্থ থাকো ভালো থাকো এই শুভকামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ